আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করিলে কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রু কি? আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম, রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা, সূরা কদরে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাজেল করি আমরা, মালাইকা ফেরেশতা, ওয়া রুহ এবং রুহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নাফ? নফস তো নাই। ওয়ানুফাক্তু মিন রুহি, আমার রু থেকে ফুৎকার করে দিলাম, একবারও তো কোরআনে বলেনি। ওয়ানুফাক্তু মিন নাফসি, কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহর নফস থাকার কথা না, কারণ রুহ ঘুমায় না, রু আল্লাহর আদেশ, সেই রুহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তফসির কারকরা ভুল করে ফেলায়, কারণ জিব্রিলের নাম হল রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন, জিব্রিলের রুও নাই নফসও নাই। জিব্রিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রোবট, দাঁড়াও দাঁড়াইল, এটা করো ওইটা করো। তাই সুতরাং রুহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে, এই রুকে জাগ্রত করতে হয়। কখন? এই আমার ভিতরে যে খান্ডাস আছে, এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয়। দলিল কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আমাকে একা ডাকো, আস্তা দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়ে ফেলাইতেছি, আল্লাহ নাম লয় না, ওই বেদম ওই জাহাঙ্গীর কয়ও না, কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দেব, উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্দাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আলবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্দাস রূপে আছে, এত ডাকি কোনো আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্দাস থাকে। যেমন দূর দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধর, যে গুরুর ধৈরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আন্না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারির শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, শান বললেও আছে না বললেও আছে,
তুমি কি ঘোড়ার ডিমটা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইয়া গেলা। আহ, তুমি তো জীবনকার হিমুলি রইলা, হু হা হু হা করে গেলা। তাই শরফুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপতি বলেছে, আমাকে অনুসরণ করো, আমার অজিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো। তারপরে 120 দিন মোলাকাবা মুশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে 120 দিনে, কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে। ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন, তুমি কামালিয়াতের গন্ধটা পাবে। তার আইনুল একিন চোখে দেখে নিতে পারবে। যদি তুমি কোনো নিদর্শন না পাও, তাহলে হাতে 2টা পাথর নিয়ে কালান্দারের মাথারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও, কালান্দার মিথ্যুক। আমার প্রথম খণ্ড সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথেই আছে। বি প্র্যাকটিক্যাল, কত সুন্দর কথা। আসো বসো মুনি ধর সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা লেখা কোনো লাভ নাই। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন, এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন, আদম যখন পানি ও মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও, তাহলে আসো এইরকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কামায় শরীয়ত, হেরা গুহায় মারে পথ। কামায় শরীয়ত, হেরা গুহায় মারে পথ। সুতরাং এই ধ্যান সাধনা মোলাকাবা মুশাহেদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে রু বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বুলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কটা হাইব্রিড বিচি। সুতরাং রু ও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছে শিখে যাও। আমার সত্য নাও, তারপর আমার ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই, আমি শৌখিন মানুষ ছিলাম।
জীবনে মনে করেছি মন্ত্রী হব, ব্যারিস্টার হব, আল্লাহ কপালে লেখা রাখছে ফকির, তা আমি কি করব? আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাঠি বই বা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরিরাই আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি জুমলে নষ্ট কইরা ফালামু। তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিকার, অথচ মহানবী সেই মহামূল্যবান হাদিসটি ওহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু দাওয়ামি আফযালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়েমি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদা।